ম্যাথ স্টাডির পক্ষ থেকে প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাই। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস ইলেভেনের যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা ক্লাস টেনে বন্ধুগণ সাইন 90° মাইনাস থিটা একটু কী পেয়েছি, কস থিটা। কস 90° মাইনাস থিটা একটু কী পেয়েছি, সাইন থিটা। টেন 90° মাইনাস থিটা একটু কী পেয়েছি, কট থিটা। কট 90° মাইনাস থিটা একটু কী পেয়েছি, টেন থিটা। সিমিলারলি সেক 90° মাইনাস থিটা একটু কী পেয়েছি, কোসেক থিটা। কোসেক 90° মাইনাস থিটা একটু কী পেয়েছি, সেক থিটা। তো এগুলি আমরা ক্লাস টেনে শিখেছি। এখন আমাদের সাইন 180° মাইনাস থিটা থাকতে পারে, বা সাইন 90° প্লাস থিটা থাকতে পারে, ঠিক আছে। এরকম আরও অনেক অ্যাঙ্গেল হ্যাঁ দিয়ে থাকতে পারে, দ্যাট ইজ মানে অ্যাঙ্গেলের পরিমাণ বাড়তে পারে। এই জায়গাতে কী ছিল 90°, এখন 180°, 360°, 270°, এই ধরনের অ্যাঙ্গেল থাকতে পারে। তো আমাদের এই যে কয়েকটি ত্রিকোণমিতিক অনুপাত এগুলি আমরা ক্লাস টেনে পড়েছি, এখনই আবার আমি এগুলি নিয়ে একটু ডিসকাস করছি, তারপর এগুলি নিয়ে আলোচনা করব। তো প্রথম আমাদের এগুলি কীভাবে আসে এগুলি আমার জানতে হবে, ঠিক আছে। প্রথমে আমি একটা চিত্র ড্র করে নেই। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। প্রথমে একটি রশ্মি, ওয়ে রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই দিকে মুখ করলো, অ্যাঙ্গেল থিটা তৈরি করলো। কিছুক্ষণ পর আরেকটি রশ্মি ওবি এইভাবে মুভ করে এই জায়গাতে আসলো, এসে আবার এই জায়গাতে চলে আসলো, ঠিক আছে। ও বি এইভাবে মুভ করে এই জায়গাতে আসলো, থিটা অ্যাঙ্গেল তৈরি হলো। তারপর আরেকটি রশ্মি ও বি এইভাবে গিয়ে আবার এইভাবে চলে আসলো, এই জায়গাতে একটি অ্যাঙ্গেল থিটা তৈরি করলো, ঠিক আছে। এখন আমাদের একটি পয়েন্ট, যেমন আমি পি পয়েন্ট সিলেকশন করলাম পয়েন্টটাকে এবং লম্ব টানলাম পিএম, তাহলে আমার এই জায়গাতে একটা ত্রিভুজ তৈরি হলো কি, ও পি এম, ঠিক আছে। সেম ডিস্টেন্সের, দ্যাট ইজ এই ডিস্টেন্সটাকে আমি আর ধরে নিলাম এবং ওটাকে ধরলাম কি এক্স, ওটাকে ধরলাম ওয়াই। তো এই পয়েন্টের স্থানাঙ্ক কী হবে, এক্স কমা ওয়াই। এখন সেম ডিস্টেন্সের ডিস্টেন্স মানে এই যে ওপি, ওপির সমান নিয়ে আমি আরেকটি পয়েন্ট নিলাম ওবির উপর, তাহলে এই পয়েন্টকে ধরে নিলাম কিউ। এখন এই কিউ পয়েন্ট থেকে এই জায়গাতে আমার একটা লম্ব ড্র করতে হবে। তো এই ক্ষেত্রে আমার, তো আমি প্রথমে ওপিএম ত্রিভুজ থেকে ওটা, তারপর ওবির উপর ওপি সমান মাপ নিয়ে কিউ একটি বিন্দু নিলাম, এই কিউ বিন্দু থেকে আবার একটি লম্ব টানলাম এবং এই লম্বকে আমি এন ধরে, কিউ এন ধরে নিলাম, তাহলে এই ডিস্টেন্সটা ছিল কি এক্স। এখন আমাদের এই টোটাল অ্যাঙ্গেলটা কী ছিল, এই টোটাল অ্যাঙ্গেলটা কী ছিল 90°। এখন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কী হবে, 90° মাইনাস থিটা, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা কী হবে, 90° মাইনাস থিটা, এবং যেহেতু লম্ব এই অ্যাঙ্গেলটা কী হবে, 90°। তো এই অ্যাঙ্গেলটা কী হবে, থিটা হবে, কারণ এই দুইটা অ্যাঙ্গেল যোগফল কী হবে, 90°। তো এগিন যেহেতু ওটা লম্ব এবং ওটার সঙ্গে ওটা সমান্তরাল, সুতরাং এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও কী হবে, থিটা হবে, একান্তর কোণ, ঠিক আছে। তো এই এখন আমরা আরেকটি ত্রিভুজ পেয়ে গেলাম, যে ত্রিভুজ ও কিউ এন। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাঙ্গেলটা কি থিটা এবং এই অ্যাঙ্গেলটা কি থিটা, দ্যাট ইজ অ্যাঙ্গেল পি ও এম ইকুয়াল টু অ্যাঙ্গেল ও কিউ এন ইকুয়াল টু কি থিটা। অ্যাঙ্গেল রোমান টু কেতে দেখা গেল যে দুটা ত্রিভুজে কি সমকোণী ত্রিভুজ, দ্যাট ইজ অ্যাঙ্গেল ও এম পি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এন কিউ,
90 ডিগ্রি এবং থার্ড কন্ডিশন কি হলো যে OP equal to OQ OP equal to কি OQ equal to কি R অর্থাৎ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড AAS এই শর্ত অনুসারে ত্রিভুজ দুইটা কি সর্বসম দ্যাট ইজ আমি লিখতে পারি ত্রিভুজ OPM সর্বসম ত্রিভুজ কি OQN ঠিক আছে যেহেতু ত্রিভুজ দুইটি সর্বসম তাহলে কি হবে যেমন এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা সমান তাহলে এই অ্যাঙ্গেলের যে বিপরীত বাহু এবং এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু কি হবে সমান হবে তো সিমিলারলি আমি লিখতে পারি যে ON ইকুয়াল টু কি PM হবে ঠিক আছে এই থিটা এটা ওঠাও কি থিটা তো থিটার এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু হলো কি ON এবং এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু কি PM তাহলে আমি লিখতে পারি ON ইকুয়াল টু PM এবং আরেকটি অ্যাঙ্গেল কি এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু কি QN আর এই অ্যাঙ্গেলের লোকের সমান কোন অ্যাঙ্গেলটা রয়ে গেছে এই অ্যাঙ্গেলটা তার বিপরীত বাহু কি ও এম যেহেতু সর্বসম তাহলে এই অ্যাঙ্গেলটা এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার লোকে এই অ্যাঙ্গেলটা সমান হবে কারণ ওটা 90 ডিগ্রি ওটা 90 ডিগ্রি এবং ওই অ্যাঙ্গেলটার লোকে এই অ্যাঙ্গেলটা সমান সুতরাং এই অ্যাঙ্গেলটা রয়ে গেল এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কী হবে সমান হবে তাহলে আমি লিখতে পারি ও এন ইকুয়াল টু কি পিএম এবং কিউ এন ইকুয়াল টু কি ও এম এই দুইটি ত্রিভুজের ক্ষেত্রে এখন আমি যেহেতু আমার সর্বসম কাজ শেষ হয়ে গেল এখন আমি এই দুইটা ত্রিভুজের থেকে লিখতে পারি যেমন ত্রিভুজ ও এমপি এই ত্রিভুজ থেকে লিখতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু কি সাইন থিটা ইকুয়াল টু ওয়াই বাই আর এবং কস থিটা ইকুয়াল টু কি এক্স বাই আর এবং ত্রিভুজ ও এন কিউ থেকে লিখতে পারি সাইন যেহেতু এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি মাইনাস থিটা তো এই অ্যাঙ্গেলকে বেস করে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু তো এই অ্যাঙ্গেলটাকে টার্গেট নিয়ে আমার করলে ওটা হবে লম্ব এবং ওটা হবে কি অতিভুজ তাহলে কি হবে কিউ এন বাই কি ও কিউ ঠিক আছে কিউ এন এবং ও কিউ তো কিউ এন এর সঙ্গে কি সমান ও এম কিউ এন এর সঙ্গে কি সমান ও এম এবং ও ও কিউ দ্যাট মিন্স ও কিউ ইকুয়াল টু কি আর ও কিউ ইকুয়াল টু কি আর তো আমি লিখতে পারি ও এন বাই ও কিউ দ্যাট ইজ কি হলো ও এম ও এম ও এম বলতে কি এক্স ও এম বলতে এক্স ঠিক আছে ওটা হলো তাহলে ওয়াই পি এম তো এক্স বাই কি আসলো আর তো এক্স বাই আর ইকুয়াল টু কি কস থিটা এক্স বাই আর ইকুয়াল টু কি কস থিটা তাহলে আমাদের সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি আসলো কস থিটা ঠিক আছে বন্ধুগণ তো এইভাবে আমি দেখছি কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি কস থিটা তো আমি আরও লিখতে পারি যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি আসবে কস 90 ভূমি ভূমি হলো কি ও এন ও এন বাই কি ও কিউ তো ও এন এর সঙ্গে কি সমান পিএম দ্যাট ইজ ওয়াই ওয়াই বাই কি আর তো ওয়াই বাই আর ইকুয়াল টু কি সাইন থিটা তো আমি লিখতে পারি যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা সিমিলারলি আমি এই টেন থিটার ক্ষেত্রেও দেখাতে পারি যে টেন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি দ্যাট ইজ পারপেন্ডিকুলার বাই বেস তো এই ক্ষেত্রে কী হবে কিউ এন বাই ও এন ঠিক আছে তাহলে কিউ এন কী আসলো কিউ এন কিউ এন ইকুয়াল টু ও এম ইকুয়াল টু এক্স ঠিক আছে আর ও এন ইকুয়াল টু কি ও এন ইকুয়াল টু ওয়াই এবং কর্থিটা ইকুয়াল টু কী লিখতে পারি এই ত্রিভুজ থেকে কর্থিটা ইকুয়াল টু লিখতে পারি যে এই ভূমি বাই লম্ব দ্যাট ইজ ও এম বাই কি পিএম দ্যাট ইজ কী আসলো এক্স বাই ওয়াই দ্যাট ইজ এই দুইটা সমান দ্যাট ইজ আমি লিখতে পারি টেন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি কট থিটা এইভাবে আমি কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু টেন থিটা সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা এবং কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা এগুলি প্রত্যেকটি প্রয়োগ করে নিতে পারি তো বন্ধুগণ এইভাবে আমরা যে ক্লাস টেনে এই প্রবলেমগুলি আমরা শিখেছি তো এখন আমি আবার ডিসকাস করে নিচ্ছি যে কীভাবে আমাদের এই প্রবলেমগুলি হ্যাঁ সলভ করতে পারি আমরা যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা ঠিক আছে এখন আমি আবার সাইন
90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কি হবে cos থিটা, ঠিক আছে? cos 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কি আসবে মাইনাস সাইন থিটা। এইভাবে আমি প্রত্যেকটি দেখাতে পারি, টেন থিটা, টেন 90 ডিগ্রি প্লাস থিটা, কট 90 ডিগ্রি প্লাস থিটা, কোসেক 90 ডিগ্রি প্লাস থিটা, সেক 90 ডিগ্রি। একটা রশ্মি প্রথমে এইভাবে ওয়ে অবস্থানে আছে, তারপর অ্যাঙ্গেল তৈরি করলো কি থিটা, তারপর আরেকটি রশ্মি ও বি এইভাবে ঘুরলো এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো কি 90 ডিগ্রি, ঠিক আছে? তো আমি এই জায়গা থেকে একটা পয়েন্ট নিলাম এবং লম্ব টেনে নিলাম, ওটাকে ধরলাম এক্স, ওটাকে ধরলাম কি ওয়াই, ওটা হলো আর। সেম ওপি সমান মাপ নিয়ে আমি ও কিউ নিলাম, আমি এই জায়গা থেকে একটা লম্ব টেনে নিলাম। তো আমার এই ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা কি থিটা এবং এই টোটাল অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি, এই টোটাল অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি। তো আমার যে এই টোটাল অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস থিটা, কারণ এই টোটালটা হলো কি, এই টোটালটা হলো 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হলো কি থিটা, তো টোটাল অ্যাঙ্গেলটা কী হবে 90 ডিগ্রি প্লাস থিটা। এখন যদি এই জায়গাটা 90 ডিগ্রি হয় তাহলে এই জায়গাটা কী হবে থিটা হবে, কারণ টোটালটা কি 90 ডিগ্রি প্লাস থিটা, তো ওটা হবে কি থিটা, কারণ টোটালটা হলো কি 90 ডিগ্রি প্লাস থিটা, কারণ এই জায়গাটা হলো কি 90 ডিগ্রি এবং এই জায়গাটা হলো কি থিটা, তো টোটালটা হবে 90 ডিগ্রি প্লাস থিটা। আবার আমরা জানি যে একটা কোয়াড্রেন্টের মধ্যে 90 ডিগ্রি থাকে, তো এই জায়গাটা 90 ডিগ্রি হলে এই জায়গাটা অবশ্যই থিটা হবে, কারণ টোটালটা হলো 90 ডিগ্রি প্লাস থিটা। এখন ওটা থিটা হলে এই এই অ্যাঙ্গেলটাও কী হবে থিটা হবে, কারণ এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা কি একান্তর এবং দু এই যে ওয়াই এক্সিস এবং কিউএন কিউএন এই দুটো কি পরস্পর সমান্তরাল। তো এখন দেখা গেল যে এই যে একটা দুইটা ত্রিভুজ আমি এই ক্ষেত্রে পেয়েছি, একটা ত্রিভুজ হলো ত্রিভুজ ওপিএম এবং আরেকটা ত্রিভুজ ত্রিভুজ ও কিউ এন, দুইটা ত্রিভুজ পেয়েছি ও কিউ এন। এক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা কি থিটা, এক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা কি থিটা, দ্যাট ইস অ্যাঙ্গেল পিও এম ইকুয়াল টু অ্যাঙ্গেল ও কিউ এন ইকুয়াল টু থিটা, এবং আরেকটি হলো কি ওটা 90 ডিগ্রি, ওটা 90 ডিগ্রি, দ্যাট ইস অ্যাঙ্গেল পিএম ও ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ এন ও ইকুয়াল টু 90 ডিগ্রি, এবং তিন নম্বর কন্ডিশন হলো ও পি ইকুয়াল টু ও কিউ ইকুয়াল টু কি আর, ঠিক আছে? এখন আমার যে দেখা গেল যে ত্রিভুজ কি ও পি এম সর্বসম ত্রিভুজ ও কিউ এন, দ্যাট ইজ কনগ্রুয়েন্স, ঠিক আছে? মানে ত্রিভুজ দুইটা কনগ্রুয়েন্স হলো, দ্যাট ইজ এ এস এই ক্রাইটেরিয়া অনুসারে কি কনগ্রুয়েন্স, দ্যাট ইজ সর্বসম হলো। তো যেহেতু সর্বসম তাহলে এই অ্যাঙ্গেলটার লগে কী হবে, এই অ্যাঙ্গেলটা সমান আসবে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটার লগে এই অ্যাঙ্গেলটা সমান হবে। তো এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড হলো কি কিউ এন, তো আমি লিখতে পারি যে কিউ এন ইকুয়াল টু কী হবে, এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড, এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড ও এম ইকুয়াল টু কী হবে এক্স, ঠিক আছে? এবং আরেকটি কি এই অ্যাঙ্গেলের সঙ্গে এই অ্যাঙ্গেল সমান, তো এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড কি ও এন এবং এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড কি পি এম, দুটা সমান হবে। কিন্তু এইদিকে আমি জানি যে এই সাইড অ্যাকচুয়ালি পি এম হলো কি ওয়াই, পি এম হলো কি ওয়াই, তাহলে ও এন ইকুয়াল টু ও এন যেহেতু নেগেটিভ সাইড তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে মাইনাস দিতে হবে, মাইনাস ও এন ইকুয়াল টু ওয়াই, দ্যাট ইজ ও এন ইকুয়াল টু মাইনাস ওয়াই, ক্লিয়ার? আচ্ছা, এখন আমি এই ত্রিভুজটা এই 90 ডিগ্রি প্লাস থিটার সঙ্গে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে বলা হয় কি সহযোগী ত্রিভুজ, কারণ আমি যেহেতু 90 ডিগ্রি প্লাস থিটা নেব তো আমার এই ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটার সহযোগী ত্রিভুজটাকে আমার চিন্তা করতে হবে। এই 90 ডিগ্রি প্লাস থিটা এই অ্যাঙ্গেলের সহযোগী ত্রিভুজ কি এই কিউ এন ও, এই ত্রিভুজ থেকে আমি লিখতে পারি যে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কি এই ত্রিভুজ টার্গেট নিয়ে করব, কারণ 90 ডিগ্রি প্লাস থিটা ত্রিভুজের বাইরে রয়েছে। তো এই ত্রিভুজ থেকে আমি লিখতে পারি যে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা গেল, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা গেল লম্ব এবং লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ কিউ এন, কিউ এন বাই কী হবে ও কিউ হবে, ও কিউ, দ্যাট ইজ কিউ এন ইকুয়াল টু কি কিউ এন ইকুয়াল টু এক্স, এবং
OQ ইকুয়াল টু কি R, ঠিক আছে। এখন আমি cos theta ইকুয়াল টু লিখতে পারি, এই ত্রিভুজ থেকে লিখতে পারি cos theta ইকুয়াল টু কি যে এই ভূমি বায়ু ত্রিভুজ, দ্যাট ইজ OM বাই OP, দ্যাট ইজ OM হলো x আর OP হলো R, দ্যাট ইজ সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কি আসলো, যেহেতু দুটো এক্স বাই আর সমান, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু এক্স বাই আর কস থিটা ইকুয়াল টু এক্স বাই আর, দ্যাট ইজ আমি লিখতে পারি যে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কস থিটা, ঠিক আছে। তো একটি আমি দেখালাম, এখন আমি কস 90 ডিগ্রি প্লাস থিটা কি ইকুয়াল টু মাইনাস সাইন থিটা কীভাবে আসে আমি দেখাতে যাচ্ছি। তো কস 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কী হবে, ভূমি বায়ু ত্রিভুজ, দ্যাট ইজ ও এন বাই ও কিউ, ও এন বাই কি ও কিউ, তো ও এন এর ভ্যালু কী আছে মাইনাস ওয়াই বাই আর, ও কিউর ভ্যালু আর, তো সাইন ওটার ক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল টু কী হবে লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ পি এম বাই কী হবে ওপি ইকুয়াল টু কী হবে ওয়াই বাই আর। তো দেখা গেল যে এই ওয়াই বাই আর এর বদলে আমি লিখতে পারি কি সাইন থিটা, যেহেতু মাইনাস হয়েছে মাইনাস, দিস ইজ কস 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কী আসলো মাইনাস সাইন থিটা। এইভাবে আমি টেন 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু লিখতে পারি মাইনাস কট থিটা, কট 90 ডিগ্রি প্লাস থিটা লিখতে পারি মাইনাস টেন থিটা, হ্যাঁ এইভাবে আমি প্রত্যেকটাই লিখতে পারি। সিমিলারলি আমরা সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু লিখতে পারি কি সাইন 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন আমরা শিখেছি যে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কি কস থিটা, তো আমাদের কী হবে ওটা হলো 90 ডিগ্রি এবং ওটাকে থিটা ধরলে কী হবে কস 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, ওটা আসবে এখানে, তো কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি সাইন থিটা। তো দেখা গেল যে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি সাইন থিটা, ঠিক আছে। তো আমি ওটাকে 180কে লিখতে পারি কি সাইন 2 ইনটু 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। আবার কস 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু লিখতে পারি কস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট ইজ কী হবে আমরা পেয়েছি যে কস 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কি মাইনাস সাইন থিটা, ঠিক আছে। আগে তো এই ক্ষেত্রে কী হবে কী হবে এই ক্ষেত্রে সাইন মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট ইজ কস থিটা। তো দেখা গেল যে কস 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কস থিটা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি লিখতে পারি যে কস 2 ইনটু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কস থিটা। তো আমি আগে পেয়েছি যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি সাইন মাইনাস সাইন থিটা, কস 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু পেয়েছি মাইনাস সাইন থিটা, আবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি পেয়েছি কস থিটা, এবং সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কি পেয়েছি কস থিটা, ঠিক আছে। তো আমি এই ক্ষেত্রে লিখতে পারি যে দেখা যাচ্ছে যে যদি এক্ষেত্রে 90-র সঙ্গে কিছু নেই তাহলেও আমি লিখতে পারি ওয়ান, 90-র সঙ্গে কিছু নেই বলতে ওয়ান ইন্টু 90 ডিগ্রি, ওয়ান ইন্টু 90 ডিগ্রি, ওয়ান ইন্টু 90 ডিগ্রি, দ্যাট ইজ আমি এইভাবে লিখতে পারি 90 ডিগ্রি প্লাস থিটাকে আমি লিখতে পারি ওয়ান ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, 180 ডিগ্রি প্লাস থিটাকে আমি লিখতে পারি টু ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ এক্ষেত্রে ওয়ান হলো অড নাম্বার এবং টু হলো ইভেন নাম্বার, অর্থাৎ অড মানে অযুগ্ম সংখ্যা, ইভেন দ্যাট ইজ টু এক্ষেত্রে যুগ্ম সংখ্যা, হ্যাঁ যুগ্ম সংখ্যা দ্যাট ইজ জোর সংখ্যা, অযুগ্ম মানে বেজোর সংখ্যা। তো যদি দেখা যাচ্ছে যে যদি জোর সংখ্যা থাকে, যেমন এক্ষেত্রে জোর সংখ্যা রয়েছে, তো সাইনটা কী হলো সাইন, এই ক্ষেত্রে জোর সংখ্যা রয়েছে কসটা কী হলো কস, এবং বেজোর সংখ্যা থাকলে অর্থাৎ ওয়ান থাকলে কস ইন কস, ওয়ান থাকলে সাইন আসে, কসের সঙ্গে এখানে ওয়ান আছে সাইন, সাইনের সঙ্গে ওয়ান আছে কস, সাইনের সঙ্গে ওয়ান আছে কস, তাহলে জোর সংখ্যা থাকলে মানে 90-র সঙ্গে জোর সংখ্যা যদি ইন্টু থাকে তাহলে সাইনটা সাইনই আসবে, কসটা কসই আসবে, টেনটা টেনই আসবে, কটটা কটি আসবে, কুসেক কুসেক আসবে, সেক সেক আসবে। যদি বেজোর সংখ্যা থাকে ইন্টু অবস্থায় অর্থাৎ অড নাম্বার থাকে তাহলে আমরা সাইনকে কজে লিখবো, টেনকে কটে লিখবো, কটকে টেনে লিখবো, কসকে সাইনে লিখবো,
এবং সেককে কোসেকে, কোসেককে সেকে লিখব, ঠিক আছে? যদি ইভেন নাম্বার থাকে অর্থাৎ যুগ্ম সংখ্যা থাকে তাহলে কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে? আর যদি অড নাম্বার থাকে, 1, 3, 5 এই ধরনের থাকে, তাহলে সাইন কস হয়ে যাবে, কস সাইন হয়ে যাবে, টেন কট হয়ে যাবে, কট টেন হয়ে যাবে, ঠিক আছে? শুধু আমাদের এই চিহ্নগুলি একটু মনে রাখতে হবে যে মাইনাস না প্লাস কোনটাতে কি হবে, ঠিক আছে? যেমন আমি সাইন 180° মাইনাস থিটা ওটাকে লিখতে পারি সাইন 2 × 90° মাইনাস থিটা, যেহেতু এখানে এই জায়গাতে কী রয়েছে, 2 ইভেন নাম্বার, তাহলে আমি সাইনেই লিখব এবং থিটা রয়েছে থিটা লিখব, এবং কোন কোয়াড্রেন্টে রয়েছে ওটা, 180 মাইনাস থিটা, 180 হলো কি, এতটুকু, ঠিক আছে? মাইনাস থিটা মানে মাইনাস সামথিং কমছে, অর্থাৎ এই জায়গাতে থাকবে, এই কোয়াড্রেন্টে থাকবে, তো এই কোয়াড্রেন্টে সাইন কি, অল সাইন, সাইন কি পজিটিভ, তাহলে ওখানে কী রয়েছে, সাইন রয়েছে, তাহলে পজিটিভ সাইন হবে, অর্থাৎ সাইন থিটা। যদি ওটা আবার এরকম আসতো 2 × 90 প্লাস থিটা, তাহলে এক্ষেত্রে 2 আছে, সাইনটা সাইনেই হবে যেহেতু ইভেন নাম্বার, থিটা আসবে কোন কোয়াড্রেন্টে পড়ছে, 180 প্লাস থিটা, দ্যাট ইজ থার্ড কোয়াড্রেন্টে, 180 এতটুকু প্লাস থিটা মানে এই জায়গাতে আসছে, তো অল সাইন 10, এই জায়গাতে 10 এবং কট পজিটিভ, বাকিগুলি কি নেগেটিভ, তো সাইন আছে তো নেগেটিভ আসবে, অর্থাৎ আমাদের মনে রাখতে হবে অল সাইন 10 কস, ঠিক আছে? অল সাইন 10 কস মানে এই জায়গাতে 10 এবং কি কট পজিটিভ, আর বাকিগুলি কি নেগেটিভ, ঠিক আছে? তো এই যেহেতু এই কোয়াড্রেন্টে পড়েছে তো এক্ষেত্রে কী রয়েছে, সাইন রয়েছে, তো নেগেটিভ আসবে, ঠিক আছে? আরেকটি এক্সাম্পল দিচ্ছি, যেমন সাইন 270° মাইনাস থিটা কী আসবে, সাইন 3 × 90° মাইনাস থিটা, যেহেতু 3 আছে সাইনটা কী হবে, কজ হবে, এবং থিটা আছে থিটা হবে, 270° 90 + 90 180, এতটুকু অবধি কি 270, মাইনাস থিটা হচ্ছে, তাহলে এই কোয়াড্রেন্টে যাবে না, এই কোয়াড্রেন্টেই থাকবে, থার্ড কোয়াড্রেন্টের সাইন কি, অল সাইন 10, 10 পজিটিভ এবং কট পজিটিভ, বাকিগুলি কি এই কোয়াড্রেন্টে নেগেটিভ, তাহলে একটা নেগেটিভ সাইন দিতে হবে, ঠিক আছে? যেহেতু ওটা সাইন রয়েছে তাহলে নেগেটিভ সাইন দিতে হবে। তো বন্ধুগণ, নেক্সট আমরা এই চ্যাপ্টারের আরও যে প্রবলেমগুলি এগুলি সলভ করতে যাব, তো দেখতে থাকুন চ্যানেল, তো অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক করবেন, সঙ্গে কমেন্টও করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলি খুব ইজিলি দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ।